একজন অতিথিকেই আপনি একটা অনুষ্ঠানের মধ্যে যে ক্রেস্ট দিচ্ছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনার প্রতিষ্ঠানের সেই মধ্যবিত্ত শিক্ষার্থীকে সহায়ক বই কিংবা গ্রামার বইটি কিনে দেওয়া। সত্যি বলছি, যারা সত্যিকার অর্থে শিক্ষিত লোক তাদের এই চাহিদা কখনোই থাকার কথা নয়। একটা ক্রেস্ট, এই ক্রেস্টার বর্তমানে এমন অবস্থা হয়েছে প্রতিটি ক্ষেত্রে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমরা একটা সময় দেখেছি এই ক্রেস্টটা খুবই সংরক্ষিত একটা বিষয় ছিল, কিন্তু বর্তমানে সেটি খুবই একেবারে হেলা ফেলা হয়ে গেছে। তবে সেই ক্রেস্টটি তৈরি করতে যে টাকাটি খরচ হয়, সেই টাকাটি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী বইয়ের অভাবে পড়তে পারছে না তাকে সে সহায়ক কিংবা গ্রামার বইটি কিনে দেওয়া। সত্যি বলছি, সেই মধ্যবিত্ত পরিবারের কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীটি আপনাকে এত দোয়া করবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই বিষয়টি এসছে একজন নির্বাহী কর্মকর্তার মুখ থেকে। আমার খুব ভালো লেগেছিল সেদিন যেদিন উনি একজনকে বলছিলেন ক্রেস্টের পরিবর্তে আমাদেরকে একটা ফুল দিয়েন, কিন্তু সেই ক্রেস্ট কেনার টাকাটা আপনারা দিবেন আপনার সেই শিক্ষার্থীকে যে সহায়ক বইটি কিনতে পারছে না। কিন্তু আমরা কজন আছি এভাবে গভীরভাবে চিন্তা করছি? দেশের একটা জনগোষ্ঠী কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে জানেন? আমরা যাকে যেটা দিতে হবে না সেটা দিচ্ছি, যাকে যার যেটা প্রয়োজন সে সেটা পাচ্ছে না। কেন আমরা বিষয়গুলোকে গভীরভাবে চিন্তা করব না? আমি সে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই মেধাবী শিক্ষার্থীকে খুঁজে বের করুন যে বইয়ের কারণে, সহায়ক বইয়ের কারণে ভালোভাবে পড়তে পারছে না, তার স্বপ্নটি পূরণ হচ্ছে না, সে কাউকে বলতে পারছে না, কিন্তু তার পরিবার হিমশিম খাচ্ছে সেই সহায়ক কিংবা গাইড বইটি কিনে দিতে। তবে আমরা স্কুল কর্তৃপক্ষ কী করছি? আমাদের কিন্তু একটা চমৎকার দায়িত্ব রয়েছে, বিষয়টি অত্যন্ত গভীরভাবে ভাববেন। অবশ্যই ধন্যবাদ দেওয়ার যোগ্য বর্তমান সরকার, কারণ আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময়কার কথা যদি বলতে যায়, আমরা প্রত্যেকটা শ্রেণীর যে মেইন বইগুলো টেক্সট বুকগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা কিনে নিয়েছি, কিন্তু বর্তমানে সেই বইগুলো কিন্তু কিনতে হচ্ছে না। এটি কিন্তু সৌভাগ্যের বিষয়। তবে পড়াশোনাকে আরও বেগবান করার জন্য অবশ্যই সহায়ক বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করব, অনুনয় করব, আপনারা আপনাদের সেই সকল মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করে তাদেরকে সহায়ক বই কিংবা তার পাঠদানে যাতে সহায়তা হয় সে ধরনের বই কিংবা সে সরঞ্জামাতি দিয়ে তাকে সহায়তা করুন। বুঝে বের করা কিন্তু আপনারা আমার সকলেরই দায়িত্ব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।